গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চেষ্টা করছি আস্তে আস্তে নর্মাল রুটিনে ফেরার। হ্যাঁ, শরীরটা খুব ভালো নেই, তবে আগের থেকে মানে কালকের থেকে আজকে একটু বেটার লাগছে। যেহেতু জ্বরটা কালকে রাতের পর আর আসেনি, তোমাদেরকে দেখালামই যে কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি জ্বর চলে এসেছিল বলে। আর সত্যি কথা বলতে আজকে সকালবেলা সুজিটাও বানালাম উঠে গিয়ে নিজেই, কিন্তু ওই রান্নাঘরটায় রান্না করার মতো অবস্থা নেই, যেহেতু ও শুধুমাত্র চিকেনটা রান্না করেছিল, তারপরে তেল টেল ছিটেছে, গ্যাসটা মোছা হয়নি আর কি। আজকে চেষ্টা করবো আমি আস্তে ধীরে হলেও গ্যাস ঠ্যাস গুলোকে মুছে নিয়ে তারপর রান্না করা। ডাল সেদ্ধটা অলরেডি আমি বসিয়ে দিয়ে এসেছি, তোমরা ভাবতেও পারবে না মানে আমার ঘর কোনোদিনে এতটা অগোছালো থাকে না। হ্যাঁ, মাঝে মধ্যে অগোছালো হয়ে যায়, তারপর আমি এক দুদিনের মধ্যে চেষ্টা করি যে করে নেওয়ার। তাও সকাল থেকে কিছুটা ক্যামেরার আড়ালেই আমি করে নিয়েছি, আর আজকে সকালেও বিছানার এরকমই হাল হয়ে রয়েছে। মানে আমি জাস্ট মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে বসে আছি, আর আমার এই সাইড র‍্যাকটা দেখালে তো তোমরা পুরো অবাক হয়ে যাবে, মানে আমি নিজেও মাঝে মধ্যে জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। আজকে যতটা ইচ্ছে করবে আমি করবো, আর সোফায় তোমাদেরকে শুধু জামা কাপড়ের ভুটটা দেখাবো। মানে এ কদিন ধরে ও যা পেরেছে, ও না মানে যা পাচ্ছে নামিয়ে নিচ্ছে, শীত করছে বলে মানে যেটাই পড়ছি না কেন একটু তো গোছাই। দেখো র‍্যাকের মধ্যে ওইখানে সোয়েটার আর সোয়েট শার্ট গুলোকেও ঝুলিয়ে রেখে দিয়েছে, মানে যা পাচ্ছে ও যা পাচ্ছে নামিয়ে নিচ্ছে, নামিয়ে পড়ছে, পড়ে ঠোড়ে আবার ওখানেই ভুর করে রেখে দিচ্ছে, যা তা করছে একেবারে। তো একটু যে বসে বসে ভাজ করি সেটা আর করছে না। দেখা যাক, আমি আজকে রান্নাটা বসাবো যখন সোফায় বসে বসে একটু একটু করে ভাজ করতে থাকবো। আপাতত সুজিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাই খাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এই জোরটা এখনো পাচ্ছি না যে ক্যামেরা ধরে কাজ করব বা কিছু, কারণ যেহেতু 3-4 দিন ধরে খেতে পারছি না, তো ওষুধই খাওয়া হচ্ছে শুধুমাত্র, তো ওই জন্যে না উইক হয়ে গেছি ভেতর থেকে। মানে হাত পা কেমন কাঁপছে কাঁপছে, জোর পাচ্ছি না ঠিক। এখনো যে আমি কথা বলছি পায়ে সাপোর্ট দিয়ে নিয়েছি হাতটাকে, যাতে ক্যামেরাটা না নড়ে আর কি। তো ঠিক আছে, আশা করি আস্তে আস্তে খেতে পারলে, আর ওষুধগুলো ঠিকঠাক পড়লে, ওষুধ তো খাচ্ছি, ওষুধ টাইম মতো খাচ্ছি, খাবার হয়তো পেটে পড়ছে না ঠিক করে, তো সেগুলো করতে পারলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো। আর হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এর আগেও আমাদের আর বলা হয়ে ওঠেনি, প্রমিকেও অনেকে কনগ্রাচুলেশনস বলেছিলে, তাদেরকে সকলকে থ্যাংক ইউ। আর আমাদের শরীর খারাপ শুনেও অনেকেই এত কেয়ার দেখিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি। তাই সবাই যে এসে করতে পারবে তার কোনো কথা নেই, কারণ সবাই সবার কাজে ব্যস্ত, অন্তত মানুষ মানুষের খোঁজ নিলেও মানুষের ভালো লাগে একটা, তো সেইটুকু যে তোমরা নিচ্ছ এতেই আমি অনেক 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 খুশি। তো চলো এবার আমি খেয়ে নিই। খাটের অবস্থা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, ওই যো ওই কদিনের আমার সাথী থার্মোমিটার, জল আর ব্লুটুথ হেডফোনটা তো রয়েছে, আর পাশটার অবস্থা দেখো, ওষুধের শিশি ক্রিমের কৌটো কি নেই এখানটার ওপরের র্যাকটা দেখতে পাচ্ছ তো। লাস্টে ও আমাকে কালকে এই পাউচটার মধ্যে সব ওষুধগুলো গুছিয়ে দিয়েছে আমার, এটাতেই রয়েছে এখন আমার ওষুধপত্র। এই শুরু হবে এবার, সকালে খাওয়াটা হলো, ঠাকুরের জায়গাটা ঠিকঠাকই আছে মোটামুটি, আর এখানটার অবস্থা দেখো মানে কি নেই। জামা কাপড় মোটামুটি এখান থেকে নিয়ে নিয়ে পড়া হবে, দেখো কালকে আমি এই দুটো পড়েছিলাম, আমার দুটোকে ওখানে, আর এই ফাইল দুটো হচ্ছে, প্রথমে ওর জ্বর এসেছিল তাই ওর একটা ফাইল, ওর ফাইলটা ভেতরেই ছিল, কালকে নামানো হয়েছে জাস্ট টাইমিং দেখার জন্য। তো দুজনের দুখানা ফাইল হয়ে গেছে, আর ও এখনো বসে খাচ্ছে আর কাজ করছে এই আর কি। আর রান্নাঘরের ফ্রিজের মাথা আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, এই এটা ও খাবে, এটা আমি খাবো, যেহেতু ওই ডাক্তার বলেছে সব খেতে আর কি, একটু দুর্বল হয়ে গেছি তাই। আর গ্যাস তো মুছতে হবেই, এই রয়েছে অবস্থা গ্যাস ট্যাসের, আর ডালটা সেদ্ধ হতে বসিয়েছি, এখানে প্রচুর বাসনপত্র ছিল, আমি কিছুক্ষণ আগেই গুছিয়ে দিয়েছি। আর এ কটা জিনিসকে একটু মাজতে হবে, আর মাছটাকে এখানে বার করে রেখে দিয়েছি, এই হচ্ছে ঘরের পরিস্থিতি। চলো পুরোটা গুছিয়ে নি। এই দিয়েছে ডাক্তার ওষুধ আর কি, যদিও এই ওষুধগুলো আরো পরিমাণে রয়েছে আমি আর দেখাচ্ছি না,
কারণটা হচ্ছে আমি দেখাচ্ছি একটাই কারণ, কারণ এই টাইমটাতে প্রত্যেকেরই মোটামুটি ঠান্ডা এসব তো লাগবেই। তবে হ্যাঁ, এইটা দিয়ে ভেপার নিয়ে কিন্তু আমি প্রচণ্ড আরাম পেয়েছি, অনেকেই হয়তো জানো, আমারও জানা ছিল তবে নেওয়া হয়নি। তো এই হচ্ছে ওষুধটা, যদি তোমাদেরও কারোর মনে হয় তো নিতে পারো ওষুধটা দিয়ে। ওষুধটার কিছুই না, এই মাথাটার কাছে দিয়ে কেটে নিয়ে জলের মধ্যে অয়েলটা ফেলে দিয়ে, এটাকেও ফেলে দিতেই পারো, দিয়ে নিয়ে তারপর ভেপারটা নেবে, প্রচণ্ড আরাম হয়, সিরিয়াসলি বলছি, অনেকক্ষণ আরামে থাকা যায়। আর এটাই সেই লজেন্সের মতো, যেটা চুষে যতক্ষণ ইচ্ছে তুমি জিভে রাখতে পারো। এটার একটা লুজ ছিল, সেটা কালকে রাতে আমি খেয়েছি। এটা আমি একবার ছোটবেলাতেও যখন ক্লাস নাইন, ছোটবেলা ঠিক না, নাইনে আমার ডাক্তার দিয়েছিল, তো ওই ওষুধটার নাম কি ছিল জানি না, তবে একই টেস্ট আমি পেয়েছি, একই ফ্লেভারের, অরেঞ্জ ফ্লেভার দিয়েছে এই সেই ওষুধটা। এটা জিভে রাখতে লাগে, আর কিছুই নয়, তবে এটাও কিন্তু প্রচণ্ড আরাম দেয়, এটা তখনও দিত আজও দিচ্ছে। এটা মূলত কাশির জন্য, এটা আমি খাচ্ছিলাম আগে থেকে, ডাক্তার চেঞ্জ করেনি, এটা মনটাক এলসি, এটা জ্বরের জন্য প্যারাসিটামল, যেহেতু 3 দিন হয়ে গেছে ডাক্তার আর রিস্ক নিতে না করলো, তাই এটা জ্বর আসলেও 3 বেলা খেতে হবে, 3 দিন না আসলেও খেতেই হবে। আর এই হচ্ছে কাশির সিরাপটা, এটাও কিন্তু ভীষণ ভালো, আমি যেটা খাচ্ছিলাম তার থেকে এটা ভীষণ ভালো। জানি না আমার কমবে কিনা, তবে আমি কিন্তু সাময়িকভাবে আরাম পাচ্ছি এই ওষুধগুলো খেয়ে। তো দেখা যাক কি হয়। বিছানা মোটামুটি গুছিয়ে দিয়ে আমি ঝাঁটিয়ে নিয়েছি, কম্বলটার আমার বালিশটা পেতে নিয়েছি, কারণ আমার শরীর আর দিচ্ছে না, আমাকে এবার আর একটু শুতেই হবে। আর এই জায়গাটা আমার এখন আর শরীরে কুলালো না, দেখি বিকেলবেলা যদি কুলায় তো করবো, নয়তো কালকে করব, আমি আর পাচ্ছি না আজকে। আর এই জায়গাটাকে আমি পুরোই গুছিয়ে দিয়েছি সুন্দর করে, কমফর্টারটা আজকে আমি ভাঁজ করে দিয়েছি, ও পরে আলমারিতে তুলে দেবে, ভাঁজ করা রইলো আজকে, কালকে আমি আলমারিতে তুলে দেব এই আর কি। তো চলো এবার যাই গিয়ে, আমি একটু শুই, আর পাচ্ছি না আমি। এখন বাজে 11টা 11, ভেবো না অন্য কিছু খাচ্ছে, ওখানে যে ফ্লাক্সটার ওপরে কাপটা দেওয়া দেখলে, আসলে ওর জ্বরের টাইমে ফ্লাক্সে গরম জল করে কাঁচের গ্লাস চাপা দেওয়া ছিল, ও এক লাথি মেরেছে বাথরুম থেকে বেরিয়ে গিয়ে গ্লাসটা পুরো চুরমার। তাই জন্য আমি এবার ভয়েছে ওটার গ্লাস নিয়ে নিয়ে আমি নিয়েছি কাপ, কাপ ভাঙলে তাও গায়ে লাগবে না, ঠিক আছে। তো ওই জন্য গরম জলটা খাচ্ছি, অনেক কাজ করে ফেলেছি তাই হাঁপিয়ে গেছে, আর গরম জলই খেতে বলেছে। আমি দেখেছি প্যারাসিটামল বা ডোলো 650 আমরা কি জানি যে পরপর 3 দিন খেতে হবে, ওভাবেই 3 বেলা করে 3 দিন খেলে জ্বরটা আসে না, যদি ফিরে আসে তাহলেই ভয়ের। কিন্তু এখানকার ডাক্তার, ওকে যখন দেখিয়েছিলাম তখন বলেছিল যদি মানে আমাদের ওখানকার ডাক্তারের সাথে এখানকার ডাক্তারের একটু কিছু তফাত আছে, আমি জানি না এই তফাতগুলো তোমাদের কাছে তফাত কিনা, কারণ আমি এগুলো খেয়াল করেছি আর কি। এখানে ডাক্তার বলেছিল যে ও জ্বরের টাইমে ওভাবে ওই প্যারাসিটামলটা খেতে না অন্তত 3 দিন পর্যন্ত, 3 দিন পর যদি ওইভাবে কন্ট্রোল না হয় তখন 3 দিন পর পর 3 বেলা করে খেতে। কারণটা হচ্ছে যদি আমি জ্বরের ফ্রিকুয়েন্সিটা বুঝতে না পারি, তাহলে ডাক্তারকে যদি আমি দেখাতেও যাই পরে, তাহলে আমি বলবো কি করে সেটা। কারণটা হচ্ছে আমার প্রথম দিন 4 ঘন্টা অন্তর অন্তর জ্বর এসেছিল, তারপর দিন 6 ঘন্টা, রাতের দিকে 8 ঘন্টা, কালকে ছিল 12 ঘন্টা অন্তর। এটা আমি ডাক্তারকে বলতে পেরেছিলাম কারণ আমি ওভাবে প্যারাসিটামল খাইনি, আমার যখন জ্বর এসেছে আমি তখনই খেয়েছি। আর যেহেতু 4 ঘন্টা অন্তর অন্তর জ্বর এসেছিল, বুঝতেই পারছো আমাকে অনেকগুলো প্যারাসিটামলই প্রথম দিনই খেতে হয়েছিল, তারপর অনেক 6 ঘন্টা অন্তর অন্তর সেটাও খেয়েছি অনেকগুলোই, তো দিনে 3টের বেশি খেয়েছি, তাতেও কিন্তু কমেনি। এটা কখনোই কথা নয় যে তুমি 3 বেলায় ঠিক করে খাওনি তাই জন্য, তাহলে বুঝতেই পারছো যে আমার অনেকগুলো প্যারাসিটামল খাওয়া হয়েছে, তাতেও কমেনি। এটাই বলছি যে ওখানকার ডাক্তারের সাথে, তারপর এখানে পেট গরম হলে আমরা বলি টক দই বা টক জাতীয় খাবার না খেতে, মানে পটি হলে বা এই ধরনের কিছু হলে, কিন্তু প্রমি যখন মাঝে ওটাও হয়েছিল এখানে জলের সমস্যার জন্যে, তখন ডাক্তার বলেছিল টক দই দিয়ে চিড়ে খাওয়াতে, তো সেটাও একটু আমাদের কাছে কেমনটা লেগেছিল টক দই এই টাইমে। জানি না অনেকে হয়তো খায় কারণ টক দই পেট ঠান্ডা রাখে, এটাও আমরা জানি। তো ঠিক আছে, এখন 11টা 15 বেজে গেছে অলরেডি, আর বকবক করবো না, একটু রেস্ট নিয়ে নি। আম্মা ফোন করেছিল এই মাত্র,
সিরিয়াসলি জানি না, এই টাইমে হয়তো মানে আম্মার যা বয়স তাতে আমাদের আম্মার খোঁজ রাখা উচিত, কিন্তু আম্মা এখনো পর্যন্ত ঠাকুরের ইচ্ছায় সত্যি স্টেডি আছে। হ্যাঁ, মাঝে আম্মার ভীষণ শরীর খারাপ হয়েছিল, কিন্তু আম্মা এখনো সেই ক্ষমতাটা রাখে, জিভে কথা আটকে যাচ্ছে, আম্মা এখনো সেই ক্ষমতাটা রাখে আমাদের খোঁজ রাখার মতো। তো আমাদের খোঁজ নিচ্ছে, আমি কেমন আছি না আছি বললাম যে এই ঘরের কাজগুলো করতে হবে, গোছাতে হবে, বলছে একদম দরকার নেই, তুই আজকে শুয়ে নে, কালকে গোছাবি। আম্মা তো আর জানতো না যে ঘরের এই অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, বসে বসেই যেটুকু করতে পেরেছি করেছি, হেঁটে চলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। লড়াই করার জন্য আবার নিজেকে জুঁচতে হবে, তারপর লড়াইটা আবার শুরু করতে পারবো, তার আগে মনে হচ্ছে না আর পারবো বলে। যাই হোক, একটু রেস্ট। এবার এখন বাজে 6টা 18, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই বৃষ্টিটাই একেবারে ষোলকলা পূর্ণ করে দিয়েছে, আর কিছু বাকি নেই ওয়েদারের। তো দরজাটা দেওয়াই থাক, আরো ঠান্ডা পড়বে বুঝতেই পারছো। তো আমার যখন ভালো লাগছে আমি না এসে কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কিন্তু এই বাসনগুলো সব ওই মাজলো, ও বাসনটা পাশে মাজতে মাজতে রাতে হবে লুচি আর আলু চচ্চড়ি, যেটা মোটামুটি আমাদের মুখে রুচবে বলে মনে হচ্ছে, সেগুলোই করার চেষ্টা করছি। যখন ভালো লাগছে কিছুটা করে কাজ করে দিয়ে চলে যাচ্ছি। আলুটা কেটে রাখলাম, জমি থেকে ধনে পাতা তুলে এনেছি, আর এই টিফিন বক্সটা ময়দাটা মাখা রয়েছে। তো এই আর কি, আজকে না গ্যাসটাও আমি মুছতে পারিনি, আর ওই আর কি জলনাটা দিয়ে যেটুকু পসিবল সেটুকুই করেছি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগেছে, ভালো লাগেনি আমি হয়তো মোটিভেট করতে পেরেছি তোমাদেরকে এরকম শরীর নিয়ে কি করে একটু একটু করে কাজ করা যায় এই আর কি। তো চলো এখন আমি আস্তে আস্তে যত ভেপার নিচ্ছি যত কিছু করছি, শরীরটা ঠিক না হলেও মনে হচ্ছে আমি আস্তে আস্তে একটু বেটার ফিল করছি এই আর কি। আর কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাচ্ছি এই। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি কিছু অন্তত ভালো লেগে থাকবে ব্লগটার। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন হয়ে থাকলে প্লিজ সাথে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এরকম একটা বৃষ্টি ভেজা রাতের সাথে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে শেষ করলাম। অবশ্যই আমার মতো কেউ কাহিল হয়ে পড়ো না, ঠান্ডাটা লাগিও না।